আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, মানি স্টোর প্রিপারেটরি কেজি স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিজ নিজ বাসায় নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ক্লাস নেব। আজকে আমরা নিউ লেসনে ক্যাপিটালাইজেশন করব। নতুন পাঠে যাওয়ার আগে আমরা চলো প্রিভিয়াস লেসনের পড়াগুলো আরেকবার দেখে নিই। প্রিভিয়াস লেসনে আমরা পড়েছিলাম ইংলিশ ফরফুডে বুক থেকে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স। তাহলে চলো তোমরা একটু পড়াগুলো আরেকবার দেখে নিই। তাহলে বলো তো দেখি, সিড, সিড মানে কি? সিড মানে হচ্ছে বীজ। কি বলছো? সান, সূর্য। প্লান্ট, চারা গাছ। একদম ঠিক বলেছো। ওয়াটার, পানি। ওয়াটার, পানি। টুডে, আজ। এটাও ঠিক বলেছো। তাহলে আমরা ওয়ার্ড মিনিং কি করলাম? সিড, বীজ, সান, সূর্য, প্লান্ট, চারা গাছ, ওয়াটার, পানি, টুডে, আজ। তাহলে চলো এখন আমরা নেক্সট সেন্টেন্স গুলো একটু দেখি। নেক্সট সেন্টেন্স, সিড। সিড দিয়ে আমরা কি করেছিলাম? সিড দিয়ে আমরা করেছিলাম বিমাস ফাদার গিভস হার এ সিড। ভেরি গুড। কি করেছি? বিমাস ফাদার গিভস হার এ সিড। গিভ দিয়ে কি করেছিলাম তোমাদের মনে আছে? ঠিক বলেছো। কাউ গিভস আস মিল্ক। কাউ গিভস আস মিল্ক টুডে। ভেরি গুড। টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে। নাইস। নাইস দিয়ে আমরা কি করেছি? হ্যাঁ, এটাও ঠিক বলেছ। নাইস দিয়ে আমরা করেছি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। ভেরি গুড। তাহলে আমরা প্রিভিয়াস লেসনের পড়াগুলো পড়ে ফেললাম। তোমরা বাসায় পড়েছো, এই জন্য তোমরা অ্যান্সার করতে পেরেছ। তাহলে চলো আমরা আজকে লেসনে কি করব সেটা দেখে নিই। নিউ লেসনে আজকে আমরা ইংলিশ গ্রামার বুক লেসন সিক্স পেজ নাম্বার 16 এবং 17 থেকে ক্যাপিটালাইজেশন করব। রুলস এক থেকে ওয়ান থেকে ফাইভ, নাইন, এক্সারসাইজ ওয়ান এবং থ্রি করব। নিউ লেসনে যাওয়ার আগে চলো আমরা লার্নিং আউটকামসটা জেনে নিই। আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু সে দ্য মোস্ট কমন রুলস ফর ক্যাপিটালাইজেশন, সর্বাধিক প্রচলিত নিয়মগুলো বলতে পারবে। আইডেন্টিফাই প্রপার অ্যান্ড ইমপ্রপার ক্যাপিটালাইজেশন, যথাযথ এবং উপযুক্ত ক্যাপিটালাইজেশন শনাক্ত করতে পারবে। মেক দেয়ার ওন সেন্টেন্সেস ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন, যথাযথ ক্যাপিটালাইজেশন ব্যবহার করে তাদের বাক্যগুলো বানাতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এখন আমাদের নিউ লেসনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নিউ লেসনে পড়াগুলো করব। আজকে আমাদের নিউ লেসনে আছে ক্যাপিটালাইজেশন, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স লেসন সিক্স। এখান থেকে আজকে আমরা বাক্যের যে যে ক্ষেত্রে ক্যাপিটাল লেটার্স ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে কিছু নিয়ম শিখব। শুরুতে দেখো, রুলস ওয়ানে আছে সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। একটা সেন্টেন্সে কি হয়? একটা সেন্টেন্স যখন আমরা লিখি সেটার প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। যেমন দেখো, হি গোস টু স্কুল, এই সেন্টেন্স প্রথম অক্ষরটা এইচ। হি গোস টু স্কুল,
এই সেন্টেন্সের প্রথম লেটারটা হচ্ছে এইচ। এই এইচ এইচটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। হি গোস টু স্কুল। তারপরে দেখো উই লাভ আওয়ার কান্ট্রি। উই লাভ আওয়ার কান্ট্রি। এখানে দেখো এই সেন্টেন্সের প্রথম অক্ষর কোনটা? ডব্লিউ। ডব্লিউটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে, বড় হাতের অক্ষর হয়েছে। তাহলে আমরা কি করলাম? রুলস ওয়ানে সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। হি গোস টু স্কুল, এখানে হিয়ার এইচটা হচ্ছে প্রথম অক্ষর, তাই এখানে হিটা বড় হাতের অক্ষর হয়েছে। তারপরে দেখো উই লাভ আওয়ার কান্ট্রি, এই সেন্টেন্সে উই এর ডব্লিউটা হচ্ছে প্রথম অক্ষর, তাই ডব্লিউটা ক্যাপিটাল লেটার হয়েছে। তারপর দেখো রুলস টু। রুলস টু তে কি আছে? প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এখন দেখো প্রপার নাউনটা কি? প্রপার নাউন বলতে আমরা ব্যক্তি বস্তু বা স্থানের নাম বুঝি। প্রপার নাউনটা হচ্ছে ব্যক্তি বস্তু বা স্থানের নাম। এখানে দেখো নজরুল ইজ এ গ্রেট পোয়েট। নজরুল একটি ব্যক্তির নাম, একজন ব্যক্তি, তাই এখানে নজরুলের এনটা কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে। নজরুল ইজ এ গ্রেট পোয়েট। নজরুলের এনটা ক্যাপিটাল লেটার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রুলস থ্রিতে চলে যাব। রুলস থ্রিতে দেখো সৃষ্টিকর্তা বোঝাতে নাউন ও প্রোনাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। সৃষ্টিকর্তা বোঝাতে নাউন ও প্রোনাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। নাউন, এখানে দেখো নাউন মানে কি? নাউন হচ্ছে যে কোনো নামকেই নাউন বলে, আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড হয় সেগুলো হচ্ছে প্রোনাউন, যেমন হি, শি, হিম, হার, দে ইত্যাদি। দেখো যেমন আল্লাহ ইজ অল মাইটি। আল্লাহ, আল্লাহ কাকে বুঝিয়েছে? আল্লাহ বলতে এখানে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছে, তাই আল্লাহর প্রথম অক্ষর এটা ক্যাপিটাল লেটার হয়েছে। তারপর দেখো উই নিড টু বিলিভ ইন হিম। উই নিড টু বিলিভ ইন হিম। হিম বলতে এখানে আল্লাহকে বুঝিয়েছে, তাই এখানে হিমের এইচটা ক্যাপিটাল লেটার হয়েছে। তাহলে আমরা রুলস থ্রিতে কি করলাম? সৃষ্টিকর্তা বোঝাতে নাউন ও প্রোনাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন আল্লাহ ইজ অল মাইটি। আল্লাহ এটা ক্যাপিটাল লেটার হয়েছে। উই নিড টু বিলিভ ইন হিম, এখানে উইটাও ক্যাপিটাল, উই এর ডব্লিউটাও ক্যাপিটাল লেটার হয়েছে, কারণ এটা প্রথম অক্ষর। আবার হিম, হিমে দেখো হিমের এইচটাও ক্যাপিটাল লেটার হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা রুলস ফোরে চলে যাব। রুলস ফোরে দেখো আই দ্বারা যদি আমি বোঝাই তখন তা সবসময় ক্যাপিটাল লেটার হয়। আই দ্বারা যদি আমি বোঝাই তখন তা সবসময় ক্যাপিটাল লেটার হয়, যেমন হি অ্যান্ড আই গো টু স্কুল এভরিডে। হি হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর, তার এইচ হয়েছে, এবং অ্যান্ড আই, আইটা আই দ্বারা নির্দিষ্ট করে আমি বুঝেছি, তাই এখানে আই হয়েছে। হি অ্যান্ড আই গো টু স্কুল এভরিডে। তারপর দেখো ইট ইজ আই হু রিড। ইট ইজ আই হু রিড, এখানে ইট ইজ আই, আইটা কি হয়েছে? নির্দিষ্ট করে আমাকে বুঝেছে, তাই আইটা ক্যাপিটাল লেটার হয়েছে। ইট ইজ আই হু রিড। তাহলে রুলস ফোরে আমরা কি করলাম? আই দ্বারা যদি আমি বুঝাই তখন তা সবসময় ক্যাপিটাল লেটার হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রুলস ফাইভ সম্পর্কে জানবো। রুলস ফাইভে দেখো দিন, মাস ও বিশেষ দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। দিন, মাস ও বিশেষ দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়।
স্বাধীনতা দিবস বিজয় দিবস পহেলা বৈশাখ এইসবকে বিশেষ দিন বলা হয়েছে যেমন টুডে ইজ সানডে টুডে ইজ সানডে দেখো সানডে বলতে বারের নাম বুঝিয়েছে তাই সানডে এসটা ক্যাপিটাল লেটার হয়েছে তারপর দেখো দিস ইজ দ্য মান্থ অফ জানুয়ারি দিস ইজ দ্য মান্থ অফ জানুয়ারি জানুয়ারি বলতে এখানে মাসের নাম বুঝিয়েছে তাই জানুয়ারির যেটা ক্যাপিটাল লেটার হয়েছে তারপরে দেখো ইট ওয়াজ ডান অন দ্য নিউ ইয়ার্স ডে ইট ওয়াজ ডান অন দ্য নিউ ইয়ার্স ডে নিউ ইয়ার্স ডে বলতে এখানে বিশেষ দিনের কথা বুঝিয়েছে তাই নিউ ইয়ার্স ডে ক্যাপিটাল লেটার হয়েছে তাহলে আমরা পাঁচ নম্বর রুলসে কি করলাম দিন মাস ও বিশেষ দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা 1 থেকে 5 রুলস গুলো ভালোভাবে বুঝতে পেরেছ এখন চলো আমরা রুলস নাম্বার 9 এ চলে যাই দেখো রুলস নাম্বার 9 এ কি আছে রুলস নাম্বার 9 এ আছে ভাষা বিখ্যাত বিখ্যাত স্থান জাহাজ ট্রেন পত্রিকা ধর্মগ্রন্থ নদ নদী সাগর ধর্ম পাহাড় পর্বত সম্প্রদায় ইত্যাদি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় কি করলাম তাহলে আমরা ভাষার বিখ্যাত স্থান জাহাজ ট্রেন পত্রিকা ধর্মগ্রন্থ নদ নদী সাগর ধর্ম পাহাড় পর্বত সম্প্রদায় ইত্যাদি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় এই নামগুলো যেখানে থাকবে সেগুলো কি হবে ক্যাপিটাল লেটার হবে যেমন মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ ইংলিশটা কি একটা ভাষা তাই না ইংলিশটা হচ্ছে একটা ভাষা তাই ইংলিশের ইটা ক্যাপিটাল লেটার হয়েছে তারপর দেখো দ্য টাইটানিক ওয়াজ ড্রন ইন দ্য আটলান্টিক টাইটানিক কি একটি জাহাজের নাম তাই না আমরা টাইটানিক জাহাজের নাম সবাই শুনেছি টাইটানিক একটি জাহাজের নাম তাই টাইটানিকের কিটা ক্যাপিটাল লেটার হয়েছে তারপরে এখানে দেখো আরেকটি আছে আটলান্টিক আটলান্টিক কি একটি সাগরের নাম তাই আটলান্টিকের এইটা ক্যাপিটাল লেটার হয়েছে তারপর দেখো উই রিড দ্য ইত্তেফাক এভরিডে উই রিড দ্য ইত্তেফাক এভরিডে ইত্তেফাক এখানে পত্রিকাকে বুঝিয়েছে যেমন উই রিড দ্য ইত্তেফাক এভরিডে ইত্তেফাক বলতে এখানে পত্রিকার নাম বুঝেছে তোমরা নিশ্চয়ই জানো আমরা কি জানি দা ডেইলি প্রথম আলো আরেকটি পত্রিকা আছে এছাড়া আরো অন্যান্য পত্রিকা আছে তো এই সব পত্রিকার নামের প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার হবে তাই এখানে দেখো ইত্তেফাক একটি পত্রিকা তাই ইত্তেফাকের আইটা ক্যাপিটাল লেটার হয়েছে নেক্সট দেখো মাদার রিডস দা কুরআন ডেইলি মাদার রিডস দা কুরআন ডেইলি কুরআন কি একটি ধর্মগ্রন্থের নাম তাই এখানে কুরআনের কিউটা কি হয়েছে ক্যাপিটাল লেটার হয়েছে মাদার রিডস দা কুরআন ডেইলি কুরআনের কিউটা এই জন্য কি হয়েছে ক্যাপিটাল লেটার হয়েছে তারপরটা দেখো দ্য পদ্মা ইজ এ বিগ রিভার দ্য পদ্মা ইজ এ বিগ রিভার এখানে পদ্মার বলতে কি বুঝেছে নদীর নাম বুঝেছে তাই না তাই পদ্মার কিটা কি হয়েছে ক্যাপিটাল লেটার হয়েছে তারপরে দেখো দা প্যাসিফিক ইজ এ ভিগ ওশান দা প্যাসিফিক ইজ এ ভিগ ওশান এখানে প্যাসিফিক বলতে সাগরের নাম বুঝিয়েছে তাই প্যাসিফিকের পিটা
ক্যাপিটাল লেটার হয়েছে তারপর তো দেখো দ্য গারোস লিভ ইন হিল সাইড দ্য গারোস লিভ ইন হিলস সাইড হিল সাইড গারোস বলতে এখানে সম্প্রদায় বুঝিয়েছে গারো চাকমা মারমা এসব কি সম্প্রদায়ের নাম তাই না আমরা বড় ক্লাসে পড়লে গুলো আরো জানবো গারোস একটি সম্প্রদায়ের নাম তাই গারোর প্রথম অক্ষরটা কি হয়েছে জিটা ক্যাপিটাল লেটার হয়েছে তাহলে আমরা 9 নম্বর বুঝতে কি বললাম ভাষা বিখ্যাত স্থান জাহাজ ট্রেন পত্রিকা ধর্মগ্রন্থ নদ নদী সাগর ধর্ম পাহাড় পর্বত সম্প্রদায় ইত্যাদি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পেজ নাম্বার 17 থেকে এক্সারসাইজ 1 এবং 3 নং করব এখানে দেখো কি লেখা আছে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে যেখানে প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার বসাও এখানে আমরা প্রতিটা লাইনে দেখব কোথায় ক্যাপিটাল লেটার বসাতে হবে আশা করি তোমরা সবাই পারবে কারণ আমরা কিছু নিয়ম পড়েছি সেই নিয়ম থেকে আমরা এখন এগুলো সলভ করব দেখো এখানে আছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ডিফিকাল্ট নতুন স্কুলে আমার প্রথম দিনটি খুব কঠিন ছিল এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি সেন্টেন্সের প্রথমে কি আছে স্মল লেটার আছে এম আমরা এই এমটাকে কি করব ক্যাপিটাল লেটার লিখে দিব তাহলে আমাদের এই সেন্টেন্সটা হয়ে যাবে নেক্সট সেন্টেন্সে দেখো আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা আমি বাবার সাথে রিক্সায় করে স্কুলে যাচ্ছিলাম এখানেও আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের প্রথম অক্ষরটা স্মল লেটার আছে এটা আমরা কি করব আই আইটাকে আমরা কি করব ক্যাপিটাল লেটারে লিখে ফেলব আর কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই নেক্সট সেন্টেন্সে উই গট স্টাক ইন দ্য ট্রাফিক জ্যাম অ্যান্ড রিচড স্কুল 15 মিনিটস লেট আমরা ট্রাফিক জ্যামে আটকে গেলাম এবং 15 মিনিট দেরিতে স্কুলে পৌঁছালাম তাহলে এখানে কি দেখতে পাচ্ছি উই সেন্টেন্সের এই সেন্টেন্সের প্রথম অক্ষরটা কোনটা ডাব্লিউ উইয়ের ডাব্লিউ ডাব্লিউটা এখানে স্মল লেটার আছে এখানে আমরা কি করব ক্যাপিটাল লেটার দিয়ে দিব ডাব্লিউটা ক্যাপিটাল লেটার লিখে ফেলব তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে এখানে দেখো পরেরটা মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট আমার বাবা আমাকে স্কুলের গেটে নামিয়ে দিয়ে বিদায় জানালেন এই লাইনে আমরা দেখতে পাচ্ছি নিয়ম অনুযায়ী সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি আছে এম এমটা কি আছে স্মল লেটার এটাও আমাদের এমটাকে ক্যাপিটাল লেটার করতে হবে তাহলে এটা হয়ে যাবে তারপর দেখো আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি স্কুলের ভিতরে ঢুকলাম এবং দেখলাম সবাই শ্রেণীতে চলে গিয়েছে এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি এখানেও সেন্টেন্সের প্রথম অক্ষরটা কি আছে স্মল লেটার আছে এটা আমাদের কি করতে হবে ক্যাপিটাল লেটার করতে হবে তাহলে এই সেন্টেন্সটাও কমপ্লিট হয়ে যাবে দেখো তোমরা মিস এখানে তোমাদের করে দিয়েছে দেখো এখানে কি ছিল স্মল লেটারের এমটা ছিল মিস এখানে ক্যাপিটাল লেটার লিখে দিয়েছি এখন দেখো এটা ঠিক আছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ডিফিকাল্ট তারপরে এখানে কি ছিল আই আইটা স্মল লেটার ছিল মিস এখানে ক্যাপিটাল লেটার লিখে দিয়েছে দেখো আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা এখানে ডাব্লিউটা স্মল লেটার ছিল এটাকেও ক্যাপিটাল লেটার লিখে দিয়েছি উই গট
stuck in the traffic jam and reached school 15 minutes late. Next sentence dekho, my ta ki chilo, my m ta small letter chilo. Ekhane amra ki korechi, capital letter m likhe diyechi, m ta capital letter likhechi. My father said goodbye and left me at the school gate. I went in and found that everyone had gone to class. এখানে দেখো আইটা কি ছিল স্মল লেটার ছিল এটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখে দিয়েছি তাহলে আমাদের এক নাম্বার এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা কি করব এইখানে প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর আমরা নিয়মে কি পড়েছিলাম প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার হবে ওখানে কি ছিল স্মল লেটার এখানে M টা কি স্মল লেটার এটাকে আমাদের কি করতে হবে ক্যাপিটাল লেটার করতে হবে এই দেখো মিস ক্যাপিটাল লেটার M টা লিখেছি এখানে I টা ছিল স্মল লেটার এটা কি হবে ক্যাপিটাল লেটার এই সেন্টেন্সের এখানে কি ছিল W টা ছিল স্মল লেটার এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে এরকম করে প্রত্যেকটা লাইনে আমাদের কি করতে হবে ক্যাপিটাল লেটার লিখতে হবে নেক্সট দেখো আমরা এক্সারসাইজ 3 করব এখানে আছে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে যেখানে প্রয়োজন সেখানে ক্যাপিটাল লেটার বসাও এই যে এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এখানে আমরা পড়ে যেখানে নিয়ম অনুযায়ী যেখানে আমাদের ক্যাপিটাল লেটার লেখা দরকার আমরা সেখানে লিখব এই নম্বরে খেয়াল করো আয়েশা ইজ মাই সিস্টার আয়েশা ইজ মাই সিস্টার এখানে আয়েশা আয়েশার প্রথম কি আছে স্মল লেটার আছে আয়েশার এটা স্মল লেটার আছে এটা কি একজন ব্যক্তির নাম একজন ব্যক্তির নাম হলে আমরা কি লিখব এটা আমরা ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটারে লিখে ফেলব আমরা এটাকে ক্যাপিটাল লেটার লিখব দেখো নিচে উত্তর লিখে দিয়েছি আয়েশা ইজ মাই সিস্টার আয়েশা ইজ মাই সিস্টার বি নম্বরে দেখো দা পদ্মা ইজ এ বিগ রিভার নিয়ম অনুযায়ী সেন্টেন্সের কি হয় প্রথম অক্ষরটা কি হবে ক্যাপিটাল লেটার হবে দিয়ের টিটা কি হবে ক্যাপিটাল লেটার হবে আর পদ্মার আমরা কি পড়েছিলাম নদীর নাম সাগরের নাম পাহাড়ের নাম স্থানের নাম বিখ্যাত স্থানের নাম হলে কি হয় ক্যাপিটাল লেটার হয় প্রথম অক্ষরটা কি হয় ক্যাপিটাল লেটার হয় তাহলে পদ্মা কি নদীর নাম তাই পিটা কি হবে ক্যাপিটাল লেটার হয়ে যাবে তাহলে দেখো এখানে দেখো দিটা টিটাকে কি করেছি মিস ক্যাপিটাল লেটার লিখে দিয়েছি দা পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মার পিটা এখানে আমরা কি লিখব ক্যাপিটাল লেটার দা পদ্মা ইজ এ বিগ রিভার সি নাম্বারে দেখো দা কুরআন ইজ এ হোলি বুক দায়ের টিটা এখানে ছোট হাতের আছে কিউটা কোরআনের কিউটা স্মল লেটারে আছে তাই না তাহলে এগুলো আমরা কি পড়েছি সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় কি হবে ক্যাপিটাল লেটার হবে তাহলে টিটা কি হয়ে যাবে ক্যাপিটাল লেটার আর ধর্মগ্রন্থ ধর্ম সম্প্রদায় নদীর নাম সাগরের নাম এগুলো আমরা কি পড়েছিলাম থাকলে কি হবে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে তাই আমরা কি লিখেছি দেখো দি কুরআন দা কুরআন ইজ এ হলি বুক দা কুরআন ইজ এ হলি বুক দায়ের টিটা ক্যাপিটাল লেটার হয়েছে কুরআনের কিউটা কি হবে ক্যাপিটাল লেটার হবে দা কুরআন ইজ এ হলি বুক তারপরে ডি নাম্বারটা দেখো টুডে ইজ সানডে টুডে ইজ সানডে টুডে টুডেটা কি টুডে টিটা হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর তাহলে এটা আমাদের কি করতে হবে এটা কি ঠিক আছে এখানে না তাহলে কি করতে হবে টুডে টিটা আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর সানডে আমরা কি পড়েছিলাম দিনের নাম মাসের নাম বিশেষ দিনের নাম হলে কি হবে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে তাহলে এখানে সানডের এসটা কি হবে ক্যাপিটাল লেটার হয়ে যাবে এই দেখো টুডে ইজ সানডে টুডে টিটা বড় হাতের ক্যাপিটাল লেটার হবে আর সানডে রেসটা ক্যাপিটাল লেটার হবে টুডে ইজ সানডে কি নাম্বারে দেখো হি লিভস ইন ঢাকা
হি লিভস ইন ঢাকা। তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এখানে কি আছে ক্যাপিটাল লেটার? না, এখানে হিটা স্মল লেটারে আছে। এটা আমরা কি করে দিব? ক্যাপিটাল লেটারে করে দিব। আর ঢাকা, ঢাকা কি একটা স্থানের নাম, তাই না? স্থানের নাম হলে আমরা কি বলেছিলাম, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে ঢাকার ডিটা কি হবে? ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ঠিক। হ্যাঁ, হি, এই দেখো হিয়ের হিটা মিস ক্যাপিটাল লেটার করে দিয়েছি। হি লিভস ইন ঢাকা, ঢাকার ডিটা ক্যাপিটাল লেটার হবে। হি লিভস ইন ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এক্সারসাইজগুলো। এখন আমরা ফিডব্যাকে চলে যাব। আশা করি আজকে পাঠগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং মনোযোগ সহকারে ক্লাসটি করেছ। এখন আমি তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছো কিনা। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস করে থাকো তাহলে অবশ্যই আমার প্রশ্ন উত্তর দিতে পারবে। আচ্ছা বলো তো, টুডে ইজ সানডে, এখানে কোথায় ক্যাপিটাল লেটার হবে? টুডে ইজ সানডে, ভেরি গুড, ঠিক বলেছো। টুডে টি ক্যাপিটাল লেটার হবে এবং সানডে এস ক্যাপিটাল লেটার হবে। কেন? টুডে হচ্ছে সেন্টেন্সের প্রথম, টুডে টি হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর এবং সানডে হচ্ছে দিনের নাম, এজন্য সানডে এস উইথ এস এস ক্যাপিটাল লেটার হয়েছে, ভেরি গুড। এখন বলতো, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এটা কি হবে? হ্যাঁ, এটাও ঠিক বলেছ। এখানে হি, হিয়ের এইচ হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর, তাই এখানে এইচ ক্যাপিটাল লেটার হবে। হি গোস টু স্কুল, এখানে এইচটা ক্যাপিটাল লেটার হবে, ভেরি গুড। এখন বলো তো, আয়শা ইজ মাই সিস্টার, আয়শা ইজ মাই সিস্টার, এখানে কোথায় ক্যাপিটাল লেটার হবে? অনেক সুন্দর বলেছো, ভেরি গুড। হ্যাঁ, এখানে আয়শা এটা ক্যাপিটাল লেটার হবে, আয়শার এটা ক্যাপিটাল লেটার হবে, আয়শা ইজ মাই সিস্টার। তারপর বলো, দা কুরআন ইজ এ হোলি বুক, দা কুরআন ইজ এ হোলি বুক, এখানে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হবে? ভেরি গুড, এটাও ঠিক বলেছো। এখানে দি, দি, দি এর টিটা হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষর, তাই দি এর টিটা ক্যাপিটাল লেটার হবে এবং কুরআন, কুরআনের কিউটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে, কারণ কুরআন বলতে আমরা ধর্মগ্রন্থ বুঝি, তাই আমরা রুলসে কি করেছিলাম, ধর্মের নাম ধর্মগ্রন্থের নাম হলে কি হয়, ক্যাপিটাল লেটার হয়, তাই না? হ্যাঁ, এখানে কুরআনের কিউটা ক্যাপিটাল লেটার হবে, দা কুরআন ইজ এ হোলি বুক, ভেরি গুড, খুব সুন্দর বলেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করেছ, তাই আমার প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এখন ডায়েরি বের করে সবাই ডায়েরি লিখে ফেলি, ঠিক আছে? তাহলে আমরা ডায়েরিতে চলে যাই। ডায়েরি, আজকে তোমাদের ডায়েরি হচ্ছে ইংলিশ গ্রামার বুক লেসন সিক্স ক্যাপিটালাইজেশন রুলস ওয়ান থেকে ফাইভ এবং নাইন, এক্সারসাইজ ওয়ান থ্রি লার্ন। আর তোমাদের একটা আজকে এইচডব্লিউ যাবে, এইচডব্লিউ নাম্বার হচ্ছে 28। আমরা যে এক্সারসাইজ গুলো করলাম সেখান থেকে এক্সারসাইজ থ্রি তোমরা রাইট করবে। এইচডব্লিউ নাম্বার কত আমাদের? 28, এক্সারসাইজ নাম্বার থ্রি রাইট, তোমরা এক্সারসাইজ নাম্বার থ্রিটা এইচডব্লিউ করে ফেলবে। আশা করি তোমরা সবাই ডায়েরিটা লিখে ফেলেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের পড়াগুলো আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই পড়াগুলো বাসায় করে ফেলবে,
এবং এইচ ডব্লিউ করে ফেলবে। তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়, তোমাদের সুস্বাস্থ্য কামনায়। ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।